বিসমিল্লাহি রহমানের রহিম আসলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারা কুকিং স্টুডিও তৈরি করে দেখাবো সকাল বিকালের নাস্তার জন্য খুবই মজাদার পটেটো রোল আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে আসা বেলাইকন প্রেস করে রাখবেন একটা প্যান নিয়ে প্যানটা গরম হলে তাতে আমি এক চামচ পরিমাণে রান্নার তেল নিয়ে নিলাম তেলটা গরম হলে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিলাম তিন চারটা কাঁচামরিচ এভাবে কুচি কুচি করে আমি নিয়ে নিলাম ঝালের পরিমাণটা সম্পূর্ণই আপনাদের টেস্টের উপর নির্ভর করে আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন এগুলাকে আমি হালকা একটু ভাজা ভাজা করে নিব এই যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া লবণ লবণের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে নেবেন এই পর্যায়ে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এখন এগুলাকে আমি হালকা নাড়াচাড়া করে এগুলাকে একটু ভেজে নিব তাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আমি এখানে মাঝারি সাইজের দুইটা আলু সিদ্ধ করে আলুগুলাকে এভাবে একটু ছোট ছোট টুকরা করে নিয়েছি তবে আপনারা চাইলে এগুলাকে ম্যাশ করে নিতে পারেন তবে আলুগুলা এভাবে একটু আস্ত আস্ত থাকলে এই রোলটা খেতে অনেক বেশি টেস্টি হয় এখন সব কিছুকে নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে নিব আমরা যেহেতু এটা রোলের পুর তৈরি করছি সেহেতু এই পুরের জন্য আমরা খুব বেশি তেল এখানে ইউজ করব না সামান্য পরিমাণে তেলই আমাদের এখানে ইউজ করতে হবে দিয়ে দিলাম এখানে আমি এক চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা ধনে পাতাও অ্যাড করতে পারেন এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব আপনারা চাইলে এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু চেক করে দেখতে পারেন আমার এগুলো তৈরি হয়ে গেছে এখন এগুলাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব আমি এখানে একটা বলে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে কালো জিরা তবে আপনারা চাইলে এই কালো জিরাটা এখানে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই সব উপকরণগুলোকে আমি হাত দিয়ে ডোলে ডলে খুব ভালোভাবে মিক্স করে নিব আমি এখানে নর্মাল পানি দিয়ে ডোটা মাখিয়ে নিব তবে এই ডোটা খুব বেশি নরম হবে না একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে আমার ডোটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এই ডোটা এরকম শক্তই হবে এখন এই ডোটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তাহলে ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে ডোটা আগে থেকে একটু সফট হয়েছে এখন এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব তার থেকে একটা অংশ নিয়ে আমি রুটি বেলে নিব তার জন্য এখানে একটা পিড়ি নিয়ে আমি এভাবে করে রুটিটা বেলে নিচ্ছি এখানে কোনো ময়দা অথবা তেল ইউজ করা যাবে না তবে আপনাদের যদি সমস্যা হয় তাহলে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিতে পারেন আমি রুটিটা পাতলা করে বেলে নিয়েছি এখন এই চতুর্দিকের যে অসমান অংশটা আছে সেই অসমান অংশটা আমি কেটে নিলাম আর এটাকে আমি আরও একটু বেলে নিব। তাহলে রুটিটা আরও বেশি পাতলা হয়ে যাবে আর রোলটা অনেক বেশি ক্রিস্পি হবে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি তবে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে রুটিটা ছিঁড়ে যেতে পারে এখন আমি চারিদিকে এভাবে করে একটু পানি লাগিয়ে দিব তাহলে রোলটা ভাজার সময় খুলে যাবে না এখন এভাবে আমি রুটিটাকে ফোল্ড করে নিব আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি এভাবে চেপে চেপে আমি খুব ভালোভাবে এটাকে ফোল্ড করে নিব আমি আরও একটু পানি এখানে লাগিয়ে দিলাম আমার রোলটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি দুই সাইড থেকে এভাবে একটু চেপে দিব তাহলে এটা আর খুলে যাওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকবে না এখন ছুরির সাহায্যে দুই পাশ থেকে অসমান অংশটা আমি কেটে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের রোল এভাবে করে আমি সবগুলো পটেটো রোল তৈরি করে নিব গুলোকে ভাজার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে তাতে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন এখানে আমি রোলগুলো ছেড়ে দিব। এখন এই রোলগুলোকে আমি ভেজে নিব এই পর্যায়ে চুলা জালটা থাকবে মিডিয়ামে একটা পায় ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে দিব আর এগুলোকে আমি ক্রিসপি করে ভেজে নিব আমি এগুলোকে ছয় সাত বার উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দর কালার এসেছে আপনারা আপনাদের পছন্দের কালার আসা পর্যন্ত এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিবেন আমার রোলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর এভাবে করে সবগুলো আমি ভেজে নিব তৈরি হয়ে গেল ঝটপট দারুণ মজার পটেটো রোল আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক দি আমাকে উৎসাহিত করবেন আপনাদের উৎসাহী আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ